বাইরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, আজকে সকাল থেকেই যে মনে হচ্ছে ঝড় হচ্ছে। রোদটারও বেরোনো কমপ্লিট, এই যে রোদ বেরিয়েছে কি চকচকে রোদ। আর সব বেড কাভারগুলো, আজকে অনেক বেড কাভার আমি কেচে দিয়েছিলাম একবারে। তো ঘরের আমার পরিস্থিতি দেখো কেমন, ঘরের পরিস্থিতি, ঘর পুরো এলোমেলো। কিছু শুকনো জামা কাপড় এখানে তুলে রেখেছিলাম, সেগুলো আর গোছানোর সময় পাইনি, আর বেড কাভার তুলে নিয়েছি, ওই জন্য বিছানার পরিস্থিতি এরকম। ঘর পুরো এলোমেলো, এখন আমাকে এই ঘরটাকে গোছাতে হবে। আগে বিছানাটাকে ঠিক করতে হবে, তারপরে বাকি সব। আর জোর বৃষ্টি হচ্ছে, আর হাওয়া হচ্ছে ভীষণ। আর এইখানে পণ্ডিত গুলো বসে বসে চানাচুর বিস্কুট এইগুলো খাচ্ছে। এই যে ঋতুর দাদা, কি খাচ্ছো তুমি? বিস্কুট। হনুমান কি খাচ্ছ? ও ঋতু ভাই, ঋতু ভাই তুমি কি খাচ্ছ ভাই? ওই বন্ধু, এটা ওটাই হতো, চামচ দিয়ে তার বিস্কুট তুলছে। বিছানা কাঁথা আমার গোছানো হয়ে গেছে, আর ঘর পুরো মোটামুটি গোছানো কমপ্লিট। বাপি শুয়ে পড়েছে, আর বাইরেটা মেঘলা, অন্ধকার অন্ধকার লাগছে ওই জন্য। আর আমি একটু খেতে বসছি।
সুন্দর লাগছে, আকাশে কালো মেঘ ভেসে যাচ্ছে। কি জিনিস রান্না করবি? কি এই যে আলু আর আলু আর কি আদা আর এই যে রসুন। আচ্ছা, কি জিনিস রান্না হবে এটা দিয়ে? আলু কেটেছে, আদা আর রসুন, এবার ময়দা দিয়ে নাকি কি একটা বানাবে। এরকম ময়দার হলে আমার একটু থাকতে ইচ্ছা করে না, কোথাও মনে হয় কি বাড়ি চলে যাই। এখন মনে হচ্ছে বাড়ি চলে যাই, ভালো লাগছে না। আগে বেশি খারাপ লাগতো, এখন অতটা বেশি বাজে লাগে না, কিন্তু সন্ধ্যা টাইমে আর সন্ধ্যা টাইমে আমার কোথাও থাকতে ইচ্ছা করে না। আর মন খারাপের দিনে তারপর এরকম এরকম বাজে একটা ওয়েদারে কোথাও থাকতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে মা যে জায়গায় আছে ওইখানে চলে যাই। আর বিশাল মন খারাপ, মন খারাপ লাগে, একটু ভালো লাগছে না। একটু বাইরে গেলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল, সারা দিন এই শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমার খবরে দেখাচ্ছিল, মানে আমি ফেসবুকে দেখছিলাম যে ওখানে দেখাচ্ছে যে নিম্নচাপ শুরু হবে বোধহয়, আলিপুরের থেকে খবর ওখানে দিয়েছে যে নিম্নচাপ শুরু হবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। জানি না, এই যে আমি সিঁড়িতে ফেলছি, তানিশা আজকে আবার বললো বাবা এত জোরে ফেললি। তানিশা আজকে বলছে যে মোগলাই করবে, যে তখন আলু কেটেছিল, আমি একটা তৈরিও করেছি এখানে, যে মোগলাইয়ের মশলাটাও একা একা করেছে কিন্তু সুন্দর করেছে। আমাকে বললো বৌদি আমি রুটিটা বেলতে পারি না, তো তুমি বেলে দিয়ে যাও। তা আমি আবার ওকে বেলে একটুখানি তৈরি করে দিতে এলাম। ও, ময়দাটা এত অল্প মেখেছে যার জন্য ছোট ছোট হচ্ছে, একদম চপের মতো, ছোট ছোট চপের মতো, সেই কি বলে ওইগুলোর মতো হচ্ছে। দেখি বোনু নিয়ে, এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে এই যে তানিশার কি বলে মোগলাই রেডি, ছোট্ট ছোট্ট মোগলাইয়ের প্লেট রেডি। এনাম। আর এই যে তানিশার প্লেট, তানিশার ছোট্ট একটা বাটির মধ্যে নিয়েছে, তানিশা বানিয়েছে এটা, খাবো না খেয়ে বল কেমন হয়েছে। তুই তৈরি করেছিস, কেমন টেস্ট হয়েছে? এখানে আয় আমার কাছে। কেমন টেস্ট হয়েছে এটা বোনু? হেভি আমি খাবো না, তুই খা না, তুই খা না। আমাদের মোগলাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 7:15 করে বাজে। তো ঠিক আছে, আজকে আর ভিডিও আমি বেশি হেলদি করছি না, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কাল একটা সুন্দর ব্লগের সাথে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেই নিয়েছো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।